নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, নতুন বিদেশি নেওয়া নিয়ে অনেক রিউমার্সই বর্তমানে কিন্তু বেরিয়ে আসছে এডিকে মোহনবাগানের জন্য। তো এক্ষেত্রে কিন্তু অবশেষে মুখ খুলেছেন জুয়ান ফেরান্দো। তো জুয়ান ফেরান্দোকে কি প্রশ্ন করা হয়েছিল এবং তার উত্তরে তিনি কি বলেছেন আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। তো জুয়ান ফেরান্দোকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা জনি কাউকোর বদলে কোন বিদেশি নিচ্ছেন, এবং ফ্লোরেন্টিন পোগবা তিনিও তো ফিটনেসের অভাবে খেলতে পাচ্ছেন না, তাহলে কি ফ্লোরেন্টিন পোগবাকেও আপনারা ছেড়ে দিয়ে কোনো বিদেশি নিচ্ছেন? তো এই ব্যাপারে জুয়ান ফেরান্দো জানিয়েছেন যে এখন আমাদের ফোকাস রয়েছে শুধুমাত্র বেঙ্গালুরু এফসি ম্যাচের জন্য, বাদবাকি দলের জন্য মানে বাদবাকি টিম কিভাবে গোছাবো তার উপর এখনো অবধি আমি কোনো সিদ্ধান্ত কিন্তু নিইনি। তবে হ্যাঁ, জনি গাওকর বদলে অবশ্যই একজন বিদেশি আসছেন, তবে তিনি কে হবেন সেটা আপনারা সময়ে জানতে পারবেন, এক্ষুনি আমি কিছু বলতে পারছি না। এবং আমি আরও দু সপ্তাহের মতো সময় নেবো দলকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করব যে কোন জায়গাটায় কি খামতি রয়েছে, তারপরে কিন্তু আমি নতুন বিদেশি নেবো। তো এইটা থেকে তোমরা কিন্তু পরিষ্কার বুঝে গেছো যে কোন পজিশনে এটিকে মোহনবাগান বিদেশি নিতে পারে বা জুয়ান ফেরান্দো নিতে পারে, সেই ব্যাপারে কিন্তু এখনও অবধি কোনো ক্লিয়ার কাট চান্স কিন্তু মানে কোনো রকম খবর কিন্তু এখনও অবধি পাওয়া যাচ্ছে না। তবে সম্ভাবনা যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেটুকু হচ্ছে একজন কিন্তু স্ট্রাইকার আসতে পারেন এবং একজন ডিফেন্ডার আসতে পারেন, যেরকম কিন্তু সম্ভাবনা প্রবল। এবার দেখা যাক সেই স্ট্রাইকার সেই ডিফেন্ডার কে হন, এইটাই কিন্তু সবাই জানবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তো এবার দেখবার বিষয় পরবর্তীকালে কী আপডেট আসে, যেরকম যে আপডেট আসবে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।